আরজিকর কাণ্ডে অবশেষে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই কিন্তু তোলপার একেবারে রাজ্য রাজনীতি শুধুমাত্র বিরোধীরা নয় তৃণমূলের একাধিক নেতা বিধায়ক থেকে শুরু করে সাংসদ তারাও কিন্তু বিস্ফোরক দাবি করছেন আগে কেন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়নি এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন একাধিক তৃণমূল নেতা থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই তার সাথে সাথে আরও তিনজন মাস্টারমাইন্ড গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘনিষ্ঠ গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ রয়েছে সিবিআই হেফাজতে আজ সন্দীপ ঘোষকে তোলা হচ্ছে আদালতে গ্রেপ্তার হয়েই কিন্তু হাউ হাউ করে কান্না সন্দীপ ঘোষের এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই রাজ্যপাল সিবি আনন্দ বোস আর কাণ্ডের পর থেকেই কিন্তু দিল্লিতে বারবার দরবার করছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এমনকি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে এসেছেন অমিত শাহের দপ্তরে এমনকি কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি কিন্তু করে এসেছেন রাজ্যে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কলকাতায় আসার জন্য দাবি করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই কিন্তু খেলে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতি একেবারে চরম বার্তা রাজ্যপাল সিবি আনন্দ বোসের এবার যা বললেন রাজ্যপাল সিবি আনন্দ বোস যা ঘোষণা করলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে শেষের শুরু বিস্ফোরক রাজ্যপাল সিবি আনন্দ বোস দিলেন বিরাট ছড়ের ইঙ্গিত সোমবার রাতে যখন লালবাজার অভিযানে একজোট জুনিয়র চিকিৎসকরা কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনর আন্দোলনকারীরা যখন লালবাজারের সামনেই রাত জেগে অবস্থান বিক্ষোভের প্রস্তুতি চলছে ঠিক তখনই খবর আসে আর্জির করে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলায় সিবিআই গ্রেপ্তার করেছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ক্ষুব্ধ চিকিৎসকদের কাছে এই খবর যেন শীতল হাওয়ার মতো ছিল সন্দীপ ঘোষের গ্রেপ্তারিতে উদ্বেল আন্দোলনকারী চিকিৎসক সাধারণ মানুষ থেকে তারকা শিল্পী প্রত্যেকেই সন্দীপের গ্রেপ্তারিকে শেষের শুরু হিসাবে বর্ণনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শেষের শুরু কার শেষের শুরু এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে শেষের শুরু বলতে কি বোঝাতে চাইলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস ঘুরিয়ে কি রাজ্য সরকার কি নিশানা করলেন তৃণমূল সরকার কি নিশানা করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে আরজিগড় মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছে সময় যত পেরিয়েছে প্রতিবাদের আগুন তত জোরালো হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করি আরজিগড় হাসপাতালে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসে অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠতে থাকে একের পর এক দুর্নীতির অভিযোগ সরকারি তহবিলের টাকা নয় ছয় থেকে শুরু করে টেন্ডার দেওয়ার ক্ষেত্রে স্বজন পোষণ মেডিকেল বর্জ্য বিক্রিসহ একাধিক অভিযোগ টানা ষোলো দিন সন্দীপকে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদের পর শেষমেশ সোমবার তাকে গ্রেপ্তার করে সিবিআই এদিন সকাল সকাল সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্ধ্যায় তাকে সিজিও থেকে বের করে সিবিআই আধিকারিকরা নিয়ে আসেন নিজাম প্যালেসে আর তার কিছুক্ষণের মধ্যেই খবর আসে আর্জি করে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই গ্রেপ্তার করেছে সন্দীপকে তার পলিগ্রাফ টেস্টও করা হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে আর এবার গ্রেপ্তারের পরপরই কিন্তু মুখ খুললেন রাজ্যপাল সি আনন্দ বোস মুখ খুলি কিন্তু বিস্ফোরণ ঘটালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যকে সরাসরি নিশানা রাজ্যপাল সিবি আনন্দ বোসের শেষে শুরু এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস টানা পনেরো দিন একশো পঞ্চাশ ঘন্টার উপর জিজ্ঞাসাবাদের পরে সোমবার রাতে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা গ্রেপ্তার করেছে সন্দীপ ঘোষকে এই খবর পাওয়ার পর লালবাজার অভিযানে অবস্থান করা জুনিয়র চিকিৎসকরা সন্তোষ প্রকাশ করেছেন সন্দীপ ঘোষকে সিবিআইয়ের গ্রেপ্তারিতে খুশি রাজ্যপাল সিবি আনন্দ বোস বিস্ফোরক ঘোষণা করলেন বিস্ফোরক দাবি করলেন রাজ্যপাল এটা শেষে শুরু প্রসঙ্গত আর হাসপাতালে মৃত চিকিৎসকের মা বাবা মেয়ের মৃত্যুর ঘটনার দায়ীদের উপযুক্ত শাস্তি দাবি করে রাজ্যপালের সাথে দেখা করেছিলেন পরবর্তী সময়ে রাজ্যপাল সিবি বি আনন্দ বোস দিল্লি যান এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন তার কয়েকদিন পরই এই গ্রেপ্তারির ঘটনা নাম প্রকাশে অনিচ্ছুক রাজভবনের এক আধিকারিক জানিয়েছে মৃত চিকিৎসকের মা বাবা রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি পাঠিয়েছিলেন সেখানে তারা মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের অনুরোধ জানিয়েছেন গত নয়ই আগস্ট ভোরে আর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি মহিলা চিকিৎসককে ধর্ষণ হত্যা করা হয় তারপর থেকে পুমার লোপাট ও তদন্তে গাফিলতির নানা অভিযোগ উঠেছে বারে বারে হাইকোর্টের নির্দেশে ওই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই তারই মধ্যে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসে আদালতের নির্দেশে তারও তদন্ত শুরু করে সিবিআই সব শেষে সোমবার রাতে সন্দীপ ঘোষ সহ চারজনকে গ্রেপ্তার করেছে সিবিআই এদিকে আরজিকর মেডিকেল হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের এক প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং তদন্ত দেরির অভিযোগে তাদের উদ্বেগের কথা জানান রাজ্যপাল তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন এছাড়া জুনিয়র চিকিৎসকরা যে অভয় টেলিমেডিসিন ক্লিনিক খুলেছেন তাদের সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল তিনি রাজভবনে একটি এই ধরনের ডিসপেন্সারি খোলার ইঙ্গিত দিয়েছেন একেবারে বিস্ফোরক রাজ্যপাল সি বি আনন্দ বোস শেষে শুরু এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কাকে ইঙ্গিত করলেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস যেখানে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠে গেছে যেখানে রাজ্যপালের সাথে বৈঠক করেছে বিজেপি নেতারা অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা তারপর পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোসকে এমনকি রাষ্ট্রপতির সাথেও বৈঠক করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস যে খবরটা উঠে এসেছে দিল্লি সূত্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে এসেছেন এমনকি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামানোর কিন্তু দাবি করে এসেছেন রাজ্যপাল যেহেতু রাজ্যে একটা উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যকে ঠান্ডা করতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সেই দাবি পর্যালোচনা করে দেখছে কেন্দ্র তার মধ্যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই কিন্তু রাজ্যপালের বিস্ফোরক দাবি শেষে শুরু এটা কি রাজ্য সরকারকে মমতা ব্যানার্জি কি নিশানা করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কী হতে চলেছে আগামী দিনে এরপর রাজ্যপাল কি পদক্ষেপ নেন সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের